তুমি চুরি করো কেন? জুতা চুরি করে বিক্রি করি, সেই টাকা দিয়ে আমি আর আমার মা ভাত খাই। চুরি করা তো খারাপ কাজ, হারাম। চুরি না করলে খাওন দিব কে? আল্লাহ দিবে। সুন্ন মিয়ার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সে চোখের পানি না লুকিয়ে বলল, বড় লোক গো আল্লাহর, খাওন দেয়, গরিব গো দেয় না। আল্লাহ সবার খাবারের ব্যবস্থা করে দেন। তুমি কি কখনো আল্লাহর কাছে নামাজ পড়ে কিছু চাইছ? চুন্নু মিয়া না সূচক মাথা নাড়ে। আমি নামাজ পড়তে পারি না। কি বলো, শিখো নাই? না। আচ্ছা আসো, আমি তোমাকে নামাজ শিখাবো। চুন্নু মিয়া মুস্কি হেসে বলে, ঠিক আছে। সেদিন থেকে চুন্নু মিয়া আর শামিম রিয়াজের বন্ধুত্ব হয়। শামিম রিয়াজ তার নতুন জুতো জোড়া চুন্নু মিয়াকে উপহার হিসেবে দিয়ে দেয়। শর্তে প্রতিদিন জোহরে সলাত একসাথে পড়তে হবে। চুন্নু মিয়া রাজি হয়ে যায়। সেই থেকে তারা বন্ধু। এখনও চুন্নু মিয়া ছুরি করে, তবে জোহরের সময় করে না। এই সময় সে হাফেজ শামিম রিয়াদের সাথে থাকে এবং সলাত আদায় করে আর সূরা কিরাত শেখার চেষ্টা করে। শামিম আর চুন্নু মিয়া ঘটনাটা আমার কাছে বেশ মজার লেগেছে। এখনও শামিম রিয়াজ আর চুন্নু মিয়া আমার সামনে হাসি মুখ করে বসে আছে। আমি চুন্নু মিয়াকে উদ্দেশ্য করে বললাম, সলাত পড়তে কেমন লাগে চুন্নু মিয়া? ভালো লাগে। সলাত আদায় করতে বেশি ভালো লাগে নাকি চুরি করতে? চুন্নু মিয়া কোনো উত্তর দিচ্ছে না। প্রশ্ন শুনে বেশ মজা পেয়েছে মনে হলো, ফিক ফিক করে হাসছে। আমি আমার ঠোঁটে হাসি রেখা টেনে বললাম, চুন্নু মিয়া, আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আপনার আর চুরি করা লাগবে না। এখন থেকে আপনি ব্যবসা করবেন। আপনি হবেন একজন ব্যবসায়ী, হালাল ব্যবসা করবেন। আমি কি বলছি চুন্নু মিয়া ঠিক ধরতে পারছে না। সে প্রশ্ন নিয়ে ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। হাফেজ শামিম রিয়াজও তার বিস্ময় গোপন করতে পারছে না। আমি হাসি মুখে আমার পকেট থেকে 5,000 টাকা বের করে চুন্নু মিয়ার হাতে দিলাম। চুন্নু মিয়া শোনেন, এই টাকাটা নিয়ে আপনি নিচে রহমত ভাইয়ের বইয়ের দোকানে যাবেন, গিয়ে তার হাতে এই টাকাটা দিয়ে বলবেন, আবদুল্লাহ চাচা আমাকে পাঠিয়েছে, আমি হালাল ব্যবসা করতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছায় উনি ব্যবস্থা করে দেবেন। কি পারবেন না? চুন্নু মিয়া কিছু বলছে না, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, বই, আতর, জায়নামাজ, টুপি এগুলো বিক্রি করতে পারবেন না? জি পারবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছেই আপনাকে সব ব্যবস্থা করে দেবেন রহমত ভাই। চাচা টাকাটা নিয়ে আমি চলে গেলে? আপনি চলে গেলে আপনি হারামের পথ বেছে নেবেন, অসম্মানের পথ বেছে নেবেন, আর যদি রহমত ভাইয়ের কাছে গিয়ে ব্যবসা শুরু করেন তাহলে পাবেন হালালের পথ, সম্মানের পথ। পছন্দ আপনার চুন্নু মিয়া? চুন্নু মিয়া হাসি মুখে টাকা হাতে বসে আছে, তার চোখে বেয়ে পানি পড়ছে, সে বারবার চোখ মুছছে। শামিম রিয়াজ চুন্নু মিয়ার দিকে তাকিয়ে হাসছে মুক্তোর মতো হাসি। জুম বৃষ্টি শুরু হয়ে গেছে, টিনের চাল বৃষ্টির শব্দে গুনগুন করে সুর তুলছে, বৃষ্টির শব্দ মনকে প্রশান্ত করে। আমি শামিম রিয়াজ আর চুন্নু মিয়াকে বললাম, এখন আপনারা যান, আমি একটু আরাম করি, বলে আমি শুয়ে পড়লাম। শামিম রিয়াজ আর চুন্নু মিয়া উঠে দাঁড়িয়েছে। দুই বন্ধু হাত ধরাধরি করে বৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছে। এটা এখন বৃষ্টিতে ভিজবে, টাকা ভিজে যাওয়ার দুশ্চিন্তা এদের নাই, এদের মনে আছে আনন্দ, নিষ্পাপ আনন্দ। আল্লাহর কি নিদারুণ সৃষ্টি এই জগৎ, আলহামদুলিল্লাহ। ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ লেগে আসছে আমার। বৃষ্টির শব্দ, প্রাণবন্ত ঠান্ডা বাতাস আর শরীরের ক্লান্তি, কখন আমার চোখ ঘুমে জড়িয়ে দিয়েছে বুঝতে পারিনি। আমি তলিয়ে যাচ্ছি গভীর ঘুমে, এ গভীর শব্দ শূন্য ঘুম, কতক্ষণ ঘুমালাম বলতে পারছি না। ঘুম ভাঙল মোবাইলের শব্দে, মসজিদের মধ্যে সুর করে বেজে উঠছে মোবাইল। খুব বিব্রতকর একটা ব্যাপার, মিউজিক হারাম, ভাইব্রেশন দিয়ে মোবাইল ব্যবহার করা উচিত, অথবা কোনো হালাল নাশিদকে রিংটোন হিসেবে সেট করে নেওয়া যায়। মজিদ ভাইয়ের দেওয়া এই ফোনটায় কোনো হালাল নাশিদ নেই, ভাইব্রেশন দিয়ে রাখতে মনে থাকে না সব সময়। আমি হুটমুট করে উঠে মোবাইলে কানা ধরলাম। কানকাটা মজিদ ভাই বহুদিন পর ফোন দিয়েছে।
ফোন দিয়ে রাগি গলায় বললেন, কতবার ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন, ঘটনা কি? ঘটনা তেমন কিছু না ভাই, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমাচ্ছ, ভালো কথা। আমার জিনিস ঠিক আছে তো? একদম ওকে আছে। কোথায় রেখেছো জিনিস? সেফ জায়গাতেই রেখেছি মজিদ ভাই, চিন্তা নিয়েন না। তুমি এখন কোথায় আছো? আমি মসজিদে। কোন মসজিদ? বাইতুল মুকাররম মসজিদে। মসজিদে এই সময় কি করো? ঘুমাচ্ছিলাম ভাই। মসজিদে ঘুমাচ্ছ? বৃষ্টির শব্দ শুনতে শুনতে চোখে লেগে গিয়েছিল। ঠিক কোন জায়গাটায় আসছো বলো তো, আমি আসছি, এসে জিনিস নিয়ে যাব। আসেন ভাই, এতদিন কোথায় ছিলেন আপনি? আমি এতদিন কোথায় ছিলাম, কি করেছি, এগুলো নান অফ ইউর বিজনেস। আপনি কি ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া নাও করে থাকলে আমার সঙ্গে খেতে পারেন, অসাধারণ কাচ্ছি পাওয়া যায় এই এলাকায়, খেলে মুখে লেগে থাকবে। কথা বেশি বলো তুমি, আমি আসছি, থাকো ওইখানে। ভাই কি একাই আসতেছেন নাকি সাথে কেউ আছে? আসলেই দেখবা। কানকাটা মজিদ ভাই ফোন রেখে অল্প কিছুক্ষণের মধ্যে চলে এসেছেন। তিনি এখন আমার পাশে পা ছড়িয়ে বসে আছেন, পিপিই পরে এসেছেন, মাথা থেকে পা পর্যন্ত সাদা পিপিই দিয়ে ঢাকা, মুখে N95 মাস্ক, চোখে চশমা, হাতে গ্লাভস এবং জুতায়ও কভার পরিয়েছিলেন। মসজিদে ঢোকার সময় পায়ের কভারটা খুলতে হয়েছে। হাতে একটা পাথরের আংটি পরতেন মজিদ ভাই, গ্লাভস পরার কারণে সেটি খুলে রেখে এসেছেন। আপাদমস্তক পিপিই পরা মানুষগুলোকে হাসপাতালের বাইরে দেখলে নভ্যচারী বলে মনে হয়, কানকাটা মজিদ ভাইকেও নভ্যচারী মনে হচ্ছে। অবশ্যই তিনি যে COVID-19 দিয়ে বাসে পুরো শরীরে পিপি জড়িয়ে এসেছেন ব্যাপারটা এমন নয়। তার পিপি গায়ে দিয়ে মসজিদে আসার কারণ ভিন্ন। তিনি একটু পরপর আশেপাশে তাকাচ্ছেন। জিনিস কই? সমীরুদ্দিন সাহেবের বাসায়। মজিদ ভাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছেন। তুমি জানো না ওই বাসার আশেপাশে আমাকে ধরার জন্য ফোর্স ঘোরাঘুরি করে? আমি মুচকি আসলাম। আমার আর মজিদ ভাইয়ের আশেপাশে এখন কেউ নেই, তবে বোঝা যাচ্ছে তিনি একা আসেননি, তার সাথে লোক আছে। দুজনকে দেখলাম, আর চোখে মজিদ ভাইয়ের দিকে সতর্ক দৃষ্টি রাখছে। এই দুজনকে মজিদ ভাইয়ের আস্তানায় আগে কখনো দেখেনি, নিও রিক্রুট মনে হয়। তুমি ওই স্যুটকেস গিয়ে সমীরুদ্দিন চাচার বাসায় রেখে এসেছো? জি। আপনার কোনো খোঁজ খবরই তো পাচ্ছিলাম না, এই জিনিস নিয়ে কোথায় কোথায় ঘুরবো। তুমি জিনিস মেরে দেওয়ার পায়তারা করছো না তো আবদুল্লাহ? আজকে এই মুহূর্তে আমার জিনিস তুমি এনে দেবে, নয়তো তুমি আজকে শেষ, ডেট দি এন্ড। আমি আটমোড়া ভেঙে হাই তুললাম, বললাম, ইনশাল্লাহ এনে দেব, সমস্যা নাই। ওকে, আর বসে থেকো না, এখনও চলে যাও। জিনিস নিয়ে কি আমি মসজিদেই আসবো? আপনারা কি এখানে অপেক্ষা করবেন? কানকাটা ভাই, মজিদ ভাই উত্তর দিচ্ছেন না। পিপির চেন খুলে শার্টের পকেট থেকে সুপারি বের করে মুখে দিলেন। আমি বললাম, মজিদ ভাই কি করবো সিদ্ধান্ত নিন, ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। তুমি এখানে নিয়ে আসবা, ঠিক আছে? একটা প্রশ্ন মজিদ ভাই। কী প্রশ্ন? হাজি ফরিদউদ্দিন কোথায়? খবর যেটুকু শুনেছি সে এখনও বাসায় ফেরেনি। হাজি ফরিদউদ্দিনকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। অবশ্যই চিন্তা করতে হবে, হাজি ফরিদউদ্দিনের ব্যাপারটা না শুনে আমি যাব না। তুমি এখনই যাবে এই মুহূর্তে? আমি উদাস ভঙ্গিতে বললাম, মজিদ ভাই ফরিদউদ্দিন কী অবস্থা আছে সেটা আপনার মুখে না শুনে যাব না আমি। তুই যাবি না, তোর বাপ যাবে শালা। আমার বাবার যাওয়া সম্ভব না মজিদ ভাই, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন অনেক বছর হলো, আমি তখন ছোট। তোর বাবের মৃত্যু সংবাদ শুনতে আমি এখানে আসি নাই, আমার স্যুটকেস নিয়ে আয়। তুই খিদে লেগেছে অনেক, আগে কিছু খাবো, এখানে পাশে খুব ভালো কাচ্চি পাওয়া যায়, কাচ্চি খেতে খেতে ফরিদউদ্দিনের ব্যাপারে শুনবো, তারপর যাবো ইনশাল্লাহ। আপনি মনে হচ্ছে কিছু খাননি দুপুরে, খিদে আপনার মাথায় কাজ করছে না। তুই এই মুহূর্তে যাবি, নয়নি এক্ষণ তোকে গুলি করবো, মসজিদেই গুলি করব। গুলি করলে স্যুটকেস কে এনে দেবে? সোনিয়ার ব্যাপারে যে কথাগুলো সেগুলো না বলা রয়ে যাবে। বেয়াদব চুপ, মসজিদে গলা নামায় কথা বলেন, না হলে টুটি এমনভাবে চেপে ধরব যে মুখ ফুটে কথা বলার যোগ্যতা থাকবে না, আমি আবদুল্লাহ মরে রাখবেন। কানকানা মজিদ ভাই হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে।
আমি তাকে এভাবে হুমকি দিতে পারি সেটা সে কল্পনা করতে পারে না। তার পুরো জীবনে এতটা অবাক তিনি কখনো হননি। আমি বললাম, এভাবে তাকায় আছেন কেন? দুই আঙুল দিয়া চোখ গেলে দেব, বড় চোখ করে তাকালে। মজিদ ভাই মনে হচ্ছে মুখ ও বধির হয়ে গেছেন, বোবার মতো অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন। খুব সম্ভবত গুলি করবেন নাকি সহ্য করবেন সে সিদ্ধান্ত নিচ্ছেন। আমি বললাম, চলেন আমার সাথে, খিদে লেগেছে অনেক, তাই এখন আগে খাব। ফরিদুদ্দিন বেঁচে আছে কিনা সেটা জানব, তারপর গিয়ে সুইটকে সিঙে দেব। মজিদ ভাই কোনো কথা বললেন না, আমার সাথে রেস্তোরাঁ গেলেন। গম্ভীর মুখে বসে কাচ্চি খেলেন, কাচ্চি সে বেশ আরাম করে খেলেন, এখন ফালু দেখাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, ভাই এখন বলেন ফরিদুদ্দিনের কি খবর? আপনি কি তাকে মেরে ফেলেছেন? না, মারেনি। কোথায় আছে সে? আছে, নিরাপদেই আছে। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? পারো, ব্যাগটা এনে দিলে আপনি ফরিদুদ্দিনকে ছেড়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা। ফরিদুদ্দিন যেদিন বাসা যাবে সেদিন সোনিয়ার ইনফরমেশানও আমি আপনাকে দেব ইনশাল্লাহ। কানকাটা মজিদ ভাই শীতল চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি হাসি মাখা মুখে বললাম, কাচ্চিটা মজা ছিল না ভাই? তিনি উত্তর করলেন না, চোখে নামিয়ে ফালুদা খাওয়ার মনোযোগ দিলেন। আমি বললাম, ফালুদার টেস্টটা কেমন লাগছে? ভালো। আপনার ছেলেরও তো ফালুদা পছন্দ, তাই না মজিদ ভাই? মজিদ ভাই খাওয়া বন্ধ করে আমার দিকে তাকালেন। আমার ছেলের ফালুদা পছন্দ, এটা তুমি কীভাবে জানলে? আমার সাথে ওর কথা হয়, কয়েকদিন আগে ওর ফুপু ওকে ফালুদা বানিয়ে দিয়েছিল, সেটাই আইসক্রিম ছিল না, খুব মন খারাপ করেছে সে। এখান থেকে একদিন ওর জন্য ফালুদা নিয়ে গেলে কেমন হয় মজিদ ভাই? মজিদ ভাই ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। সে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, ওর সাথে তোমার আর কী কী কথা হয়? তার সামনে জন্মদিন, ঘটা করে পালন করতে চেয়েছিল, কিন্তু যখন শুনেছে ইসলামের জন্মদিনের বিধান নেই, তখন সে সিদ্ধান্ত নিয়েছে আর জন্মদিন পালন করবে না। তবে সে বাবার কাছ থেকে একটা উপহার চায়। কি উপহার চায়? এক জোড়া ককাডাইল পাখি চায় সে, যেন তেন ককাডাইল জোড়া না, সে এমন এক জোড়া চায় যার মেয়েটা হবে হলুদ রঙের আর ছেলেটা হবে ধূসর রঙার। এরকম আজগুবি শখ তার মনে হঠাৎ করে উদিত হলো কেন? আমি এমন পাখির জোড়া কোথায় খুঁজে পাব? আচ্ছা, তোমার সাথে কি তার প্রায় কথা হয়? মাঝে মাঝে হয় ভাই। আপনি কথা বলেন না ওর সাথে? না। কেন, ফোন করেন না তাকে? টেলিফোন করলেই দেখতে যাওয়ার প্রশ্ন আসবে, বায়না ধরে বসবে। আমার পক্ষে এখন যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? পুলিশ আর র‍্যাবের ইনফর্মার সব জায়গায় গিজ গিজ করছে, ফোন করলেই ট্রেস করবে, ধরা পড়ে যাব। বজলুকে পাঠিয়েছিলাম খোঁজখবর নিতে, ধরে নিয়ে গেছে ওকে, খুব সম্ভবত মেরে ফেলেছে। মজিদ ভাই আয়েশ করে ফালুদা খাওয়া শেষ করেছেন, তার চেহারায় ফালুদা খাওয়ার আয়েশ ফুটে উঠেছে। মজিদ ভাই, খাওয়া কেমন লেগেছে? ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন ভাই। এই যে আল্লাহ তার নিয়ামত থেকে আমাদের খাওয়াচ্ছেন, এটা আল্লাহর করুণা, সুতরাং তার প্রশংসা করা আবশ্যক। মজিদ ভাই ভ্রুকুচকে মৃদুস্বরে বললেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা মজিদ ভাই, আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? মজিদ ভাই পিবি খুলে ভেতর থেকে সুপারি বের করে মুখে দিলেন, আরাম করে সুপারি চাবাতে চাবাতে আমার প্রশ্ন শুনতে অপেক্ষা করছেন। আমি বললাম, মজিদ ভাই আপনার মতো ভয়ঙ্কর সন্ত্রাসী হতে চাইলে কী কী গুণাবলী থাকা আবশ্যক সেটাকে একটু বলবেন। কেন? জানতে ইচ্ছে করছে। আমি চিন্তা করে কয়েকটা পয়েন্ট বের করেছি, আপনার সঙ্গে মিলে কি না বুঝতে পারছি না, বলবো? বলো শুনি। আমার মনে হয় একজন মানুষকে টপ টেরর হতে হলে প্রথমে যা লাগে সেটা হলো খারাপ বাবা মা, অর্থাৎ একজন ভালো বাবা আর একজন খারাপ মা, কিংবা একজন খারাপ বাবা একজন ভালো মা হলেও বড় ধরনের টপ টেরর হওয়া সম্ভব না। শিশু সন্ত্রাসী হতে হলে বাবা মা দুজনকেই হতে হয় অমানুষ। একজন অমানুষের বাচ্চা হতে পারে সত্যিকারের অমানুষ, টপ টেরর। মজিদ ভাই মুখের সুপারিগুলো থুতু করে ফেলে দিলেন।
তুমি কি আমার সাথে পাজদামি করার চেষ্টা করছো আবদুল্লাহ? এটা করবে না, আমি আমার চিন্তা বলেছি মজিদ ভাই। মজিদ ভাই দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকালেন। মনে হলো আকাশে ওই নীলেই কিছু একটা খুঁজছে তার চোখ। সে শান্ত গলায় বললেন, আমার বাবা মা দুজনে খুব আদর্শ মানুষ ছিলেন। বাবা ছিলেন আমাদের গ্রামের মাদ্রাসার মুহতামিম, ওনার নাম মুজাহিদ আকবর। আমাদের গ্রামে গিয়ে যে কোনো বাড়িতে জিজ্ঞেস করবে, মরহুম মুজাহিদ আকবর হুজুরকে চেনে কি না, দেখবে মানুষ শ্রদ্ধায় তার চোখের পানি ছেড়ে দেবে। তার ছাত্রদের সাথে যদি তোমার দেখা হয় তাহলে হয়তো শুধু তুমি মুজাহিদ আকবর হুজুরের কথা জানতে এসেছো শুনে তারা তোমাকে আপ্যায়ন করবে। ওনার সম্পর্কে যত জানবে এবং ওনাকে মানুষ কী পরিমাণ ভালোবাসে সেই ঘটনাগুলো যত জানবে ততই মুগ্ধ হবে। বলুন মুজিদ ভাই, দুই একটা ঘটনা আমরাও শুনি। বাবাকে যদি কেউ জিজ্ঞেস করত, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? বাবা উত্তর দিতেন, আমার কন্যা সন্তান একজন, তবে পুত্র আছে অসংখ্য অগণিত। বাবার সব ছাত্রদের তিনি তার পুত্রই মনে করতেন। ২০ ২৫ বছর আগের সাধারণ যে ছাত্রটা ছিল সে ছাত্রের নামও বাবার মুখস্থ ছিল। একটা ঘটনা তোমাকে না বললে বাবার ব্যাপারটা বোঝানো অপূর্ণতা থেকে যাবে, সুতরাং সেই ঘটনা আমি বলতে চাই। বলেন মজিদ ভাই, শুনছি। কুরবানি ঈদের সময় বাবার সাথে হাটে গিয়েছে গরু কিনতে। বিশাল বিশাল গরু উঠেছে হাটে, আমাদের বাজেট কম, হয় ছোট একটা গরু কিনতে হবে নয়তো দুইটা ভেড়া। এই পরিকল্পনা আল্লাহর ইচ্ছেতে বাসা থেকেই করে এসেছেন বাবা। আমাদের যা বাজেট শুনতে পেলাম বিশাল সাইজের একটা গরু বিক্রি হয়ে গেছে। আমাদের যা বাজেট তাতে গরু খুঁজে পাচ্ছি না, ভেড়া কিনে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। ওইদিকে শুনতে পেলাম বিশাল সাইজের একটা গরু বিক্রি হয়ে গেছে, এক লোক কিনে ফেলেছে। বিশাল সাইজের মানে যেন তেন সাইজ না, হাটের সব থেকে বড় গরু। গরুটার আশেপাশে মানুষের ভিড়, এত বড় গরু বিক্রি হয়ে গেছে। মানুষ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, সবাই বলাবলি করছে হাটের সব থেকে বড় গরু বিক্রি হয়ে গেছে। আমি বাবাকে বললাম বড় গরুটা দেখতে চাই। বাবা প্রথমে ভিড় ঠেলে গরু দেখাতে নিয়ে যেতে অস্বীকৃতি জানালেও পরে ভিড় ঠেলে আমাকে নিয়ে যান গরুর কাছে। বাবার সামনে এগিয়ে গিয়ে দেখেন গরুর ক্রেতা বাবার পরিচিত। বাবা ক্রেতাকে উদ্দেশ্য করে বলেন, তুমি ইসমাইল না? তোকে একবার ব্যাট দিয়ে বেদম পিটিয়েছিলাম, মনে আছে? জ্বর চলে এসেছিল তোর। ওই লোক এক মুহূর্তের জন্য বাবার দিকে তাকিয়ে বাবাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে সে কি কান্না, যাকে ছাড়ানো যায় না এমন অবস্থা। মানুষজন বড় গরু দেখা বন্ধ করে বাবাকে জড়িয়ে ধরে সেই লোকের কান্নাকাটি দেখছে। আমি বললাম, এরপর কি হলো মজিদ ভাই? তিনি কি সেই বড় গরুটা আপনাদের হাল দিয়ে দিয়েছিলেন? মজিদ ভাই ভ্রুকুচকে জিজ্ঞেস করল, তুমি কি করে জানলা? আমি অনুমান করে বলছি। সত্যি করে বলো আবদুল্লাহ, তোমাকে কি কেউ এই কাহিনী আগে শুনিয়েছে? জি না মজিদ ভাই, এটা ধারণা করা সহজ। আপনি আমাকে এই ঘটনাটা শোনাচ্ছেন কারণ এখানে বিশেষ কিছু ঘটেছে। কোনো ছাত্র এসে তার প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে কান্না করছে, এটা একজন ভালো শিক্ষকের জন্য বিশেষ কোনো ঘটনা না। তবে এমন ছাত্র অসংখ্য থাকে এবং অসংখ্যবার তাদের সাথে এমন ঘটনা ঘটে। কিন্তু গরুহাটের এই ঘটনা যেহেতু আপনার মনে আছে, তাহলে এখানে আরও কিছু বিশেষ কিছু ঘটেছে এবং সেই ঘটনা আপনার হৃদয়ে দাগ কেটে গেছে। আমার মনে হয়েছে সেটা হচ্ছে ওই লোক হয় তার বড় গরুটা আপনাদের হাল দিয়ে দিয়েছে, অথবা আরেকটি বড় গরু কিনে দিয়েছে। তুমি ঠিক বলেছ, সেদিন আমরা যখন গরু না পেয়ে দুটা বেড়া কিনে নিয়ে বাড়ি এলাম, দেখি বাবা ছাত্র ইসমাইল আমাদের ঘরের উঠানে বসা। তার কেনা বিশাল গরুটা উঠানে খুঁটির সাথে বাঁধা। গ্রামের মানুষজন গরু দেখতে ভিড় করে আসে আমাদের উঠানে। বাবা এসে ইসমাইলকে দেখে বলল, কিরে তুই বাড়ি যাস নাই? ইসমাইল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আপনার জন্য জীবনে কিছু করতে পারি নাই ওস্তাস। এ ছোট্ট হাদিয়া আপনার এ চাতের পক্ষ থেকে কবুল করেন,
আমার বঞ্চিত করেন না। বাহ মাশা আল্লাহ, আপনার বাবাকে ভালোবাসার মানুষের তো অভাব ছিল না মজিদ ভাই। মজিদ ভাই আনমনে মাথা নেড়ে সম্মতি জানাল। আমি বললাম, আপনার বাবা কি আপনাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে দেখে যেতে পেরেছেন? মজিদ ভাই চুপ করে আছেন, উত্তর দিচ্ছেন না। আমি বললাম, মজিদ ভাই আপনি যখন আপনার বাবার গল্প বলেছিলেন তখন আপনার চেহারা দেখার মতো ছিল, বেশ আনন্দ নিয়ে আপনি আপনার বাবার গল্প বলেছেন। গল্পের একটা পর্যায়ে দেখলাম আপনার চোখ ছলছল করছে। মজিদ ভাই একটা কথা বলি। বলো। আপনার নিজের বাবার গল্প বলে আপনি যে তৃপ্তি পেয়েছেন, আপনার ছেলেটা কিন্তু তার বাবার গল্প বলতে গিয়ে এই তৃপ্তি কখনোই পাবে না, সে লজ্জিত হবে। তার বাবার গল্প বলতে গেলে তার চোখ কিন্তু আনন্দে অশ্রুতে কখনোই ছলছল করে উঠবে না। আর এরকম জীবনই যদি আপনি বেছে নেন তাহলে এই দুনিয়ার সাথে আখিরাতের জীবনটাও ধ্বংস হয়ে যাবে আপনার। মজিদ ভাই ফিরে আসা যায় না? আপনার খোকার জন্য, আপনার বাবার জন্য, আপনার সৃষ্টিকর্তা আল্লাহর জন্য। উপদেশ দিচ্ছ আমাকে? জি না ভাই। থাপ্পড় দিয়ে দাঁত গুঁড়ো করে দেব তোর বেয়াদব। তুই আমাকে নীতিবাক্য শিখাস? না মজিদ ভাই, আমি আপনাকে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাই। আল্লাহর পথে আপনি যদি একবার হাঁটতে শুরু করেন আপনি সফল হয়ে যাবেন। যতই গুনাহ করেন না কেন, ঠিক মতো তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একবার আল্লাহ ক্ষমা করলে আপনার অন্তর এরকম অস্থির থাকবে না, প্রশান্তি পাবেন। মনে রাখবেন আল্লাহর দরজা তার বান্দার জন্য সব সময় খোলা থাকে, আমাদের শুধু তাকে মেনে নিয়ে প্রবেশ করতে হয়। আর একবার আল্লাহর করুণার দরজা দিয়ে প্রবেশ করলে দেখবেন যতই ঝামেলা আসুক না কেন পৃথিবীর জীবনে শান্তি পাবেন, আর পৃথিবীর পরে পরকালে জীবনও হয়ে যাবেন সফল ইনশাআল্লাহ। চুপ, একদম চুপ, আর একটা নীতিবাক্য না। কানকাটা মজিদ ভাই উঠে দাঁড়ালেন, আমিও উঠে দাঁড়ালাম। মজিদ ভাই গম্ভীর গলায় বললেন, কোথায় যাচ্ছ তুমি? আসরের সালাতটা আদায় করে আপনার স্যুটকেসটা নিয়ে আসতে যাচ্ছি। চলুন মজিদ ভাই আমার সাথে। দূরে থাকবেন, স্যুটকেসটা বের করে আপনার হাতে দিয়ে দেব, সহজ হবে কাজ। এত টাকা নিয়ে আবার এখানে আসার থেকে ওখানে কোনো একটা জায়গায় দিয়ে দিলাম স্যুটকেসটা আপনাকে। ঠিক আছে, ভালো বুদ্ধি, চলো তাহলে। ভাই পথের মাঝখানে আমার ছোট্ট একটা কাজ আছে, খুবই অল্প সময় লাগবে, জরুরি কাজ, সেই কাজটা একটু সেরে নিতে চাই যদি কিছু মনে না করেন। মজিদ ভাই কোনো কথা বললেন না, তিনি তার পিপি ঠিক করে পড়ছেন। আমি তৈরি হচ্ছি আসরের সালাতের জন্য, সালাতের পর রওনা দেব ইনশাআল্লাহ।